गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल, वेलकम टू आर निव वीडियो। तो आज के हे 17 এপ্রিল শনিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব 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 ভালো আছি। আর এখন বাজছে হচ্ছে সকাল 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালে অনেকক্ষণ আগে উঠে গেছি, কালকে তো এসেছে মা বাবা। আর প্রথম রিয়াকশন ছিল বাবাকে দেখে কান্না করছিল। যাই হোক, সকালবেলায় সবাইকে দেখে আর কি আর কান্নাকাটি করেনি। রাত্রেবেলা যেহেতু ঘুমের মধ্যে একটা থাকে, ও ঘুম ঘুম পায়, সেই জন্য হঠাৎ করে সবাইকে দেখে একটু ইজি হতে পারছিল না। আর এখন হচ্ছে আমার রান্না বান্না নেই। আজকে হচ্ছে ভ্যাকসিনেশন ডে আছে, যেটা 14-15 মাসে যে ভ্যাকসিনেশনটা সেটা নিতে যাব। 11:30 সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। তোকে একদম খাইয়ে নিয়ে, হেভি কিছু খাইয়ে নিয়ে তারপরে যাবো। কারণ আসার পর জানি না, ও যদি ঘুমিয়ে টুমিয়ে যায় বা একটু ঘুমও পাবে, আবার ভ্যাকসিনেশনটার জন্য কান্নাকাটিও করবে, হয়তো খেতে যাবে না। সেই জন্য একবারে ভারী কিছু খাইয়ে নিয়ে যাবো। এসে হয়তো দুধ সিরেলাক এসব কিছু খাবে। তো এই হচ্ছে এখনো পর্যন্ত আপডেট। আমিও এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। মামনি আজকে রান্না করবে। মেনু কি আছে এখন পরে দেখানো হবে, যখন রান্না টান্না হয়ে যাবে। আমিও এখন জানি না কি মেনু আছে। আর এখন হচ্ছে ও অন্নপ্রাশনে তো কেউ মা বাড়ি থেকে আসতে পারেনি, কিন্তু ওর জন্য জিনিসপত্র কেনা হয়েছিল আমার দিদি মানে মাসি, আমার দিদার বাড়ি থেকে, আমার মা বাড়ি থেকে, ওর মা বাড়ি থেকে। তো সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী আনা হয়েছে। কিছু কিছু এখনও আনপ্যাক করা হয়েছে, সব কিছু আনপ্যাক করা হয়নি, কারণ কি ফ্লাইটে করে এসেছে। যেগুলো সামনে ছিল সেগুলো আনপ্যাক করা হয়েছে। তো চলো, এখন ওই ঘরে আছে, আর তোমাদের সাথে শেয়ার করি যে এখন ও কী কী গিফট পাচ্ছে, যেগুলো অন্নপ্রাশনের সময় থেকে ডিউ ছিল। তো চলো আর দেরি না করে দিনটাকে তোমার সাথে স্টার্ট করা যাক। এখন হচ্ছে মা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। এগুলো হচ্ছে সব অন্নপ্রাশনের গিফট, কারণ কি অন্নপ্রাশনে আসতে পারেনি কেউ, সেই জন্য এরকম একটা এটা পেছনে ওরকম কোমরে পরানো যায়, যদিও এখন বড় হয়ে গিয়েছে আর কি। আর এটা দিয়েছে হচ্ছে ওর মাসি আমার দিদি এই হারটা, আর এটা দিয়েছে হচ্ছে আমার দিদা ওর বড় মা আর কি। আর একটা হচ্ছে এই রিংটা, এই রিংটা হচ্ছে জন্মদিনের জন্য নেওয়া হয়েছিল, তো জন্মদিনও আসতে পারেনি। তো এইগুলো হচ্ছে অন্নপ্রাশনের থালা বাসন, যেগুলোতেও খেতে পারেনি, এখানে কাঁসার আমরা আলাদা করে কিনেছিলাম, সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এরকম তিনটে বাটি, একটা হচ্ছে চামচ, একটা গ্লাস, একটা হচ্ছে থালা। তো সেগুলো নিয়ে এখন খেলতে বিজি হয়ে গিয়েছে। কোনো কিছুর পছন্দ হয় না, গান সবই চেঞ্জ করে। ম্যামও ভয় পেয়ে গেছে চোখে দেখে। ম্যামও পেলাচ্ছে। তো এখন হচ্ছে 12টা বাজছে, আর আমাদের ভ্যাকসিনেশান নেওয়া হয়ে গিয়েছে। আর আমরা হচ্ছে চলে এসেছি বাড়ি। আর দুটো আজকে নেওয়া ছিল, যেটা 15 মাসের ভ্যাকসিনেশান সেইটা, আবার হচ্ছে 18 মাসে আছে। তো আজকে যেহেতু দুটো উপায় ছিল আর কি, সেজন্য একটু কান্নাকাটি করেছে। তো যাই হোক, আজকে স্নান টান করানো যাবে না, গিয়ে পরিষ্কার টরিষ্কার করে নেবো। তো এখন হচ্ছে দুপুর 2টা বাজছে, আর এসে হচ্ছে বাবানকে লাঞ্চ করিয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছিলাম, আমরাও স্নান টান করে নিয়েছি, আর এখন হচ্ছে আমরা লাঞ্চ করবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চে কী কী মেনু আছে। আজকের মেনুগুলো একটু স্পেশাল, যেগুলো এখানে সবসময় অ্যাভেলেবেল নয় সেইগুলোই। তো এখানে আছে হচ্ছে ডুমুর, আছে ডুমুরের তরকারি, তারপর পাটের শাক, আর হচ্ছে চিকেন। তো চলো একবার তোমাদের দেখিয়ে নিই, সবাই খেতে অলরেডি বসে পড়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 7টা, আর এখন হচ্ছে আমরা এখানে বসেছি এই সব জামা কাপড় নিয়ে পুচকের জন্য। কারণ কি হচ্ছে বাবার মা এসেছে, সেখান থেকে জামা কাপড় ওর জন্য কিনে এনেছে। তো একটু বড় সাইজ করেই আমরা নিয়েছি, কারণ কি অলরেডি অনেকগুলো জামা আছে। তো কদিন পর থেকে পরলে আর কি ভালো হবে। তো তোমাদের সাথে ঝটপট শেয়ার করে নিই যে কী কী টাইপের জামা কাপড় কেনা হয়েছে। মোটামুটি 6টা 7টা সেট আছে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে নিই। তো এরকম একটা স্লিভলেস, এরকম টি শার্টের সাথে এই হাফ প্যান্ট, এরকম একটা সেট গরমে পরার জন্য। আর এটা হচ্ছে আর একটা সেট, এরকম হাফ স্লিভ, আর তার সাথে ব্ল্যাক কালারের 3/4 প্যান্টস। এটা হচ্ছে আর একটা হাফ স্লিভ টি শার্ট, আর এটার সাথে কোন প্যান্টটা আছে, জিন্স নেই এটার সাথে? এতগুলো হয়ে গেছে, কোনটার সাথে কোনটা সেট বোঝা যাচ্ছে না এখন। এটা হচ্ছে একটা হাফ হাফ মানে একদমই স্লিভলেস, আর তার সাথে হচ্ছে এরকম হাফ প্যান্ট,
আর এটা হচ্ছে একটা হাফ স্লিভের টি শার্ট এটাকে ভালো করে পাতাবো এটা নেই এটার সাথে এইটার সাথে হচ্ছে এই ব্ল্যাকটা আর এটার সাথে এরকম একটা স্যান্ডো গেঞ্জি নাকি এটা স্যান্ডো গেঞ্জি আর এরকম এরকম আর কি সেট করা আছে সেটগুলো যেরকম দেখে পরে নেওয়া হবে আর এই হচ্ছে এখন প্রচণ্ড এখানে সব কিছু টানাহিজড়া করছে জন্য মনে নেই কোনটার সাথে কোনটা সেট এগুলো হচ্ছে বেড কভার এমনি কটনের আর এই হচ্ছে দেওঘরে গিয়েছিলাম তাই দেওঘর থেকে শিবের মূর্তি আর ওয়াল হ্যাঙ্গিং মনে হয় আর গালার চুড়ি গালার চুড়ি এটা হচ্ছে গালার চুড়ি দেওঘরের এটা শিবের লকেট দেওয়া হার শিবের লকেট দেওয়া হার এই হচ্ছে এটা এই হচ্ছে কুশন কভার এইগুলো হবে কিনা জানি না আমার কুশনটা আনবে হ্যাঁ একটু তাহলে ইয়ে দিতে হবে সাইডে দেখতে ভালো প্রিন্টগুলো হ্যাঁ সব ওনার দরকার তো এই হচ্ছে কুশন কভার এগুলো যেগুলো আমার বড় বড় কুশন আছে সেগুলোর হ্যাঁ এটা হচ্ছে ডেইলি ইউজের জন্য কড়াই আর দুটো হচ্ছে এরকম স্টিলের বাটি আর এটা হচ্ছে একটা কম্বল এটা গিফট পেয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে তো এইসবই হচ্ছে এখন নিয়ে আসা হয়েছে শপিং করে ওখান থেকে ওটা কা বাবা পায়ের বুঝলে পার ওটা পার পায়ের কার ওটা আর এগুলো হচ্ছে এমনি এমনি ব্রেকফাস্ট এসব করার জন্য এরকম ডিশ প্রিন্ট করা গোলাপ ফুল প্রিন্ট করা আছে আর এগুলো হচ্ছে স্টিলের এরকম ডিশ আর কি যেগুলো ডেইলি ইউজের জন্য ইউজ করা হয় এরকম দুটো যেগুলোতে আমরা খাই আর কি সেগুলো তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে আনন্দে রেখো